আসসালামু আলাইকুম। চোর আসলে কল যাবে এবং SMS যাবে, এমন একটি ডিভাইস স্মার্ট ভয়েস ওয়ারলেস PSTN অবলিক GSM অ্যালার্ম সিস্টেম। তো এই ডিভাইসটা আমরা দেখব এবং এই ডিভাইসটার সেটিংগুলো সম্পর্কে জানব। প্রথমে আছে একটা ইউজার ম্যানুয়াল, তো এটা আমরা সাইডে রাখছি। তারপরে মেন ডিভাইসটি, এটাতে কোনো ডিসপ্লে নেই এবং এটা একটা বাজেট বেস্ট হোম সিকিউরিটি সিস্টেম বা সফট সিকিউরিটি সিস্টেম। এটার সাথে একটা 12 ভোল্টের চার্জার অ্যাডাপ্টার আছে এবং একটা মোশন সেন্সর আছে, একটা ডোর অবলিক উইন্ডো বা শাটার সিকিউরিটি সেন্সর আছে, একটা রিমোট আছে, একটা সাইরেন আছে এবং এর দুটি হচ্ছে ওই মোশন সেন্সরটি ওয়াল করার জন্য। তো প্যাকেটটি আমরা আলাদা করে রাখছি। এখন এই মোশন সেন্সরটি এর সামনে 15 ফুট পর্যন্ত ডিটেক্ট করতে পারে, 15 থেকে 20 ফুট, 15 ফুটের বেশি ডিটেক্ট করে। আপনি 15 ফুট খুব সুন্দরভাবে কভারেজ পাবেন এবং এটির সাথে এই ডিভাইসের সাথে ওয়্যারলেসলি কানেক্ট হয় এবং 100 ফুট পর্যন্ত দূরে এটার সাথে কানেক্ট করতে পারবেন। এটা রাতের আধারেও কাজ করে এবং এইটার সাথে এই ডিভাইসটা মেন ডিভাইসটার সাথে টোটালি আপনি ওয়্যারলেসলি 6টি সেন্সর অ্যাড করতে পারবেন এবং কেবল দিয়ে আরও 6টি সেন্সর অ্যাড করতে পারবেন। এটার পিছনে PSTN পোর্ট আছে এবং এখানে সিম স্লট আছে। তো আমরা একটা সিম সেট করছি, এটাতে কলের জন্য 6টা নাম্বার সেট করা যাবে, অর্থাৎ 6টা নাম্বার কলের জন্য সেট করা যাবে। প্রথম যে নাম্বারটি সেট করবেন সেটিতে কল যাবে, সেটি রিসিভ না করলে বা বন্ধ থাকলে দ্বিতীয় নাম্বারটিতে কল যাবে, এভাবে আপনার 6টি নাম্বারে কল যাবে। এবং SMS-এর জন্য 3টি নাম্বার সেট করা যাবে, 3টি নাম্বারে SMS যাবে একই সাথে। এটার ব্যাটারি ব্যাকআপ রয়েছে এবং একটি সেট কি আছে, পাওয়ার অন অফ কি আছে এবং এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, এটা সাইরেনের পয়েন্ট। এটাতে যেহেতু কোনো ডিসপ্লে বা কি নেই, সেন্সরগুলো সেট করার জন্য এই কীটা চাপ করে চাপ দিয়ে রিমোট এবং সেন্সর অ্যাড করা যায় এবং SMS-এর মাধ্যমে যে নাম্বারগুলোতে কল যাবে সেই নাম্বারগুলো সেট করা যায় SMS-এর এবং কলের মাধ্যমে। ইউজার ম্যানুয়ালটি পড়লে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো এটাতে আমি অলরেডি সিম সেট করেছি এবং চার্জারটা লাগাচ্ছি, যেহেতু নতুন ডিভাইস এটাতে চার্জ নাও থাকতে পারে। চার্জার লাগালেই ডিভাইসটি অন হয়ে যাবে এবং অন করে দিলে ব্যাটারির সাথে কানেক্টেড হয়ে যাবে। আর যদি অফ করা থাকে তাহলে শুধু চার্জার দিয়ে চলবে ডিভাইসটি, অর্থাৎ কারেন্ট চলে গেলে আর কাজ করবে না এবং ব্যাটারিতেও চার্জ হবে না অফ করা থাকলে। তো এটার সাথে এই সাইরেনটা আমরা সেট করি এবং এখানে যদি আমরা কেবল কানেকশন দিয়ে কোনো সেন্সর অ্যাড করতে চাই সেটার জন্য এটা। তো এটা আর মোশন সেন্সরটা যদি আমরা অন করি এবং রিমোট দিয়ে বা কলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমেও এটা লক করা যাবে, কল দিয়ে বা SMS দিয়ে লক করা যাবে। তো এটা রিমোট দিয়ে যদি লক করি অনেক জোরালো সাউন্ড। এখন এর সামনে যদি আমরা নড়াচড়া করি অনেক জোরে সাইরেন বাজছে। তো আমি একটু সাইরেনটা খুলে রাখি দিয়ে এটা এস ফোনে যে সিমটি ভরা আছে সে নাম্বারটা এটাতে অ্যাড করা আছে কলের জন্য। তো আমরা এটা লক করি, লক করলে অ্যালার্ম দিবে, যেহেতু সাইরেনটা খোলা আছে এখন সাইরেনটা শোনা যাচ্ছে না। তো 10 থেকে 10 সেকেন্ডের ভিতরেই কল চলে যাবে, এই যে কল চলে এসেছে এখন দেখেন এখান থেকে সাউন্ডটা হচ্ছে। আমি যদি এটা রিসিভ করে আমি ইচ্ছা করলে এটা আনলক করে দিতে পারবো। রিসিভ করলাম কলটা, এক চাপলে লক হবে, আমরা যদি 2 চাপি তাহলে ডিজার্ম হয়ে গেল, অর্থাৎ আনলক হয়ে গেল। এখন আবার
এক চাপলে লক হয়ে গেল। এবার আমি ফোনটা কেটে দিচ্ছি। তো আবার অ্যালার্ম বাজতেই থাকবে। এটাতে আসলে ডিফল্টভাবে এক মিনিট করা আছে যে আপনার যদি এর সামনে কেউ এসে আবার কল এসেছে তো আমরা আবার রিসিভ করছি, রিসিভ করে আমরা এটা আনলক করে দিই। আপনি ডিফল্ট ভাবে সেট করে নিতে পারবেন, 20 মিনিট পর্যন্ত সেট করে নিতে পারবেন। এবং SMS এর মাধ্যমে আপনি যেখানেই থাকেন সেখান থেকেই SMS এর মাধ্যমে বা কলের মাধ্যমে এই ডিভাইসটি আপনি লক আনলক করতে পারবেন। অর্থাৎ আপনার দোকানে বা বাসায় যেখানে চুরি হওয়ার ভয় আছে সেখানে যদি এই মোশন সেন্সর একটি বা দুইটি, এটার সাথে যেহেতু 6টা মোশন সেন্সর অ্যাড করা যাচ্ছে এবং তার ছাড়াই আর তার দিয়ে আরও 6টি অ্যাড করা যাচ্ছে, আপনি এটা আপনার দোকানে লাগিয়ে রাখেন এবং এটা একটা সেফ জায়গায়, অর্থাৎ একটু আপনি অনেকে, আমি একজনকে সেট করে দিয়েছিলাম যার ড্রয়ের নিচের অংশে এটা সেট করে এবং সাইলেন্টটা উপরের দিকে রাখে। তো যদি আপনার এই মোশন সেন্সরের সামনে 10 ফুটের মধ্যে 15 ফুটের মধ্যে যদি কেউ আসে, আসার সাথে সাথে সাইরেন বাজবে এবং আপনার যে নাম্বারগুলো সেট করা থাকবে সেই নাম্বারগুলোতে কল যাবে, SMS যাবে। তো আর যে শব্দ আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, এটা 120 ডিসিবেল সাউন্ড তৈরি করে যা অতিরিক্ত আওয়াজ। এই আওয়াজে যে কেউ আচমকা ভয় পেয়ে যেতে পারে এবং চোর আসলে সে তো পালাতে বাধ্য হবে। আচ্ছা, এবার আমরা একটু ডোর সেন্সরটা দেখাই বা শাটার সেন্সরটি বা উইন্ডো সেন্সরটি। এটি আপনি ডুয়েল সাইজ সাইড টেপ দেওয়া আছে এটার সাথে, ডিভাইসের সাথে প্যাকেটের ভিতরে ডুয়েল সাইড টেপ দিয়ে আটকাতে পারবেন এবং এটা স্ক্রুয়ের মাধ্যমে বা ডুয়েল সাইড টেপ দিয়ে আটকাতে পারবেন এটাও। তো এটা যদি আমরা মোশন সেন্সরটা একটু অফ করে দিই, ওকে, এটা লক করি, এবং যদি এই দুইটা সাইড মানে ডোরের এক প্রান্তে এটা এবং আরেক প্রান্তে এটা মানে আরেকটা সেক্টরে এটা বা শাটারের একটার সাথে এটা এবং একটা সাথে আরেক এটা লাগালেই আরেকটার সাথে এটা লাগালে যদি শাটারটা বা ডোরটা বা জানালাটা আলাদা হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজবে। এটা যেহেতু 1 নম্বরে দেওয়া আছে এবং 1 জনটি এখানে দেখেন লাইটটা জ্বলছে, ঠিক আছে, অ্যালার্ম বাজবে এবং কল যাবে, SMS যাবে, এই যে কল চলে এসেছে অলরেডি, ঠিক আছে। তো আমরা এখন আনলক করে দিচ্ছি। আনলক করে দিলে আর সাইরেন বাজবে না, কলটা কেটে দিই যেহেতু আমাদের দরকার হচ্ছে না। তো আশা করি এই ডিভাইসটা আপনাদের যাদের দোকান চুরি হওয়ার ভয় আছে বা বাসার থেকে কোনো কিছু চুরি হওয়ার ভয় আছে সেখানে আপনাদের এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন আপনারা। এবং এটির সিকিউরিটি সিস্টেম খুবই হার্ড, মানে এটা এই মোশন সেন্সরের সামনে কেউ আসলে সাইরেন বাজবে 100%। এই ডিভাইসটার 1 বছরের ওয়ারেন্টি আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে দিই যেহেতু আমরা চায়না থেকে সরাসরি নিয়ে আসি। তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যারা ব্যবসা করার জন্য বা এই ডিভাইসগুলোর এখন আস্তে আস্তে চাহিদা হচ্ছে, ব্যবসা করতে চান ডিভাইসগুলো নিয়ে, তাদের জন্য একটা ভালো ফ্যাসিলিটি দেওয়া হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ডিভাইসটা যদি মনে করেন কারো প্রয়োজন হবে, হতে পারে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ভিতরে, তাদের কাছে শেয়ার করেন ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।